আমি এখন রয়েছি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরে। ৫০ টাকার বিনিময়ে আমরা কেটে নিয়েছি দুপুরের ভোগ প্রসাদের কুপন। মাকে প্রণাম করে ভোগ প্রসাদ গ্রহণ শুরু করছি। আজ 9ই নভেম্বর 2023 বৃহস্পতিবার, আর আমি এখন রয়েছি বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 8:25 হাওড়া বর্ধমান কললাইন লোকাল ধরে জাস্ট আমরা এসে নামলাম বর্ধমান স্টেশনে। আর আমাদের আজকের গন্তব্য 300 বছরেরও বেশি প্রাচীন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দির। এবার স্টেশনে বাইরে বেরিয়ে আমরা যাব টোটো স্ট্যান্ডে। বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি বাইরের দিকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে এই ডান দিকে গেলেই পাবেন আপনি টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। যদি আপনারা এখান থেকে শেয়ারিংয়ে যান তাহলে আপনার মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা, কিন্তু অনেক সময় শেয়ারিংয়ে টোটো পাওয়া যায় না। সেক্ষেত্রে টোটাল টোটোটা বুক করলে আপনার সর্বমঙ্গলা মন্দির যেতে ভাড়া পড়বে 100 টাকা। পৌঁছে গেছি আমরা মা সর্বমঙ্গলা মন্দিরের একদম ঠিক সামনে। আর বর্ধমান স্টেশন থেকে এখানে টোটোতে আসতে আমাদের সময় লাগলো 15 মিনিট। মন্দিরের পুরনো এবং নতুন গেটের সামনে এরকম আপনারা বহু ডালার দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা মায়ের পুজোর ডালা সংগ্রহ করতে পারেন। আমরা ডালা সংগ্রহ করে নিয়েছি, এবার আমরা পুজো দিতে যাব। এই মন্দিরের 2টি প্রবেশদ্বার রয়েছে, একটি পুরাতন যেটি পূর্ব দিকে অবস্থিত, আর মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে প্রধান প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই প্রথমেই পড়বে 2টি শিব মন্দির, যার একটির নাম চন্দেশ্বর আর একটির নাম ইন্দেশ্বর। এই মন্দির দুটি বর্ধমানের জমিদার কীর্তিচাঁদ রায়ের পুত্র রাজা চিত্রসেন রায়ের 2 রানী 1740 থেকে 1744 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। প্রবেশপথের প্রথম 2টি শিব মন্দির পার হয়ে বাঁদিকে কিছুটা অগ্রসর হলেই দেখতে পাবেন আরও 3টি উত্তরমুখী শিব মন্দির, যার প্রথমটির নাম রামেশ্বর, তৃতীয়টির নাম কমলেশ্বর আর মাঝের শিব মন্দিরটির নাম মিত্রেশ্বর। প্রথম ও তৃতীয় শিব মন্দির দুটি উড়িষ্যার দেউল শ্রেণীর। এই 2টি মন্দিরের গায়ে টেরাকোটার অলঙ্করণ চোখে পড়ার মতো। মাঝের মিত্রেশ্বর শিব মন্দিরটি
পঞ্চরত্ন শৈলীতে নির্মিত। এই তিনটি শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি হাঁড়িকাঠ, যেখানে ছাগ মেষ মহিষ বলি দেওয়া হতো, কিন্তু 10 বছর আগে থেকে এখানে বলিপ্রথা বন্ধ হয়ে যায়। এরপর সামনে রয়েছে নাট মন্দির, আর নাট মন্দির বরাবর সোজা হেঁটে গেলে সামনে অবস্থান করছে মূল সর্বমঙ্গলা মন্দির। উঁচু ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী এই মন্দিরটি নবরত্ন শৈলীর। এই মন্দিরের দেয়ালে বেশ কিছু অপূর্ব টেরাকোটার কাজ রয়েছে, আর এই মন্দিরের গর্ভগৃহে মা সর্বমঙ্গলা বিরাজমান। এখানে মা অষ্টদশ ভুজা কালো কষ্টি পাথরে নির্মিত। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের রাজত্বকাল 1702 থেকে 1740 খ্রিস্টাব্দ অবধি। বলা হয় এই 38 বছর রাজত্বকালের মধ্যেই তিনি বর্ধমানে মা সর্বমঙ্গলার মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই যে কামানটি দেখছেন, প্রথা অনুসারে দুর্গাপুজোর অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণের বলিদান ও পূজা আরম্ভের ইঙ্গিত দেয়া হতো এই কামানে অগ্নিসংযোগ করে, কিন্তু 1997 সালের 9ই অক্টোবর রাত্রির 12:32 সন্ধিক্ষণে তোপ দাগার সময় বিস্ফোরণে কামানটি ধ্বংস হয়ে যায় এবং বহু হতাহতও হয়। সেই থেকে এই প্রথা বন্ধ হয়ে যায়। আমার পিছনে এই যে অফিসটা দেখছেন, এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের মেন অফিস। যদি আপনি এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে সকাল 10:30 মধ্যে এসে এখান থেকে আপনাকে ভোগের টিকিট সংগ্রহ করতে হবে। আমরা অলরেডি টিকিট সংগ্রহ করে নিয়েছি। যদি আপনারা এখানে বসে খান, তাহলে ভোগ প্রসাদের টিকিটের মূল্য পড়বে 50 টাকা, আর যদি আপনারা বাড়িতে নিয়ে যান তাহলে পড়বে 60 টাকা। আর যদি ইনকেস সকাল 10:30 মধ্যে আপনি না আসতে পারেন, তাহলে আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ভোগ প্রসাদের কুপন পেয়ে যাবেন। এই যে কক্ষটি দেখছেন, এটি হচ্ছে মা সর্বমঙ্গলা মন্দিরের প্রসাদ কক্ষ। এখানে দুপুর 12:45 থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এখন ঘড়িতে বাজে 12:42, এবার আমরা এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করব। আমরা বসতেই প্রথমেই পাতা দেওয়া শুরু হলো। এরপর একে একে খাবার পরিবেশন শুরু হলো। প্রথমেই দেয়া হলো আলু ভাজা। তারপর দেয়া হলো পোলাও। প্রথমেই দেয়া হয়েছে পোলাও আর আলু ভাজা। মাকে প্রণাম করে ভোগ প্রসাদ গ্রহণ শুরু করছি। এরপর এলো অন্নভোগ অর্থাৎ ভাত। তারপর দেয়া হলো একটা শাকের তরকারি। এরপর দেয়া হলো ডাল। তারপর আরও একটা তরকারি দেয়া হলো, মটর পনিরের তরকারি। এরপর দেয়া হলো চাটনি, আর শেষ পাতে দেয়া হলো পায়েস। পায়েসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে এখন আমরা নাট মন্দিরে বিশ্রাম নিচ্ছি। আর আজ দুপুরের ভোগ প্রসাদের মেনুতে ছিল পোলাও, আলু ভাজা, ভাত, একটা শাকের তরকারি, ডাল, মটর পনিরের তরকারি, চাটনি আর পায়েস। প্রত্যেকটা ভোগ প্রসাদের স্বাদই ছিল কিন্তু খুবই সুস্বাদু। মা সর্বমঙ্গলা মন্দিরের পুরনো গেটের পাশেই রয়েছে 138 বছরেরও বেশি পুরনো ধনেশ্বরী মাতার মন্দির। আপনারা চাইলে এই মন্দিরটিও ঘুরে যেতে পারেন।
মা সর্বমঙ্গলা মন্দির ও মাতা ধনেশ্বরী মন্দির, এই উভয় মন্দিরই বিবাহ দেওয়ার প্রচলন রয়েছে। আজ বর্ধমানে মা সর্বমঙ্গলার মন্দিরে এসে পুজো দিলাম, দুপুরে সুস্বাদু ভোগ প্রসাদ গ্রহণ করলাম, সমস্ত কিছুই এই 6 ইঞ্চ স্ক্রিনের মাধ্যমে আপনাদের কাছে আজ তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মা সর্বমঙ্গলার আশীর্বাদে আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।